প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো 81 to the power x = x to the power 18, হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর মানটা আমাদের বের করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই অঙ্কটার উভয় কি নিলাম, লগ নিলাম। তাহলে লগ 81 টু দি পাওয়ার এক্স লগ এক্স টু দি পাওয়ার 18, তাহলে কি করা যায়, এখানে এটা আসছে পাওয়ার মাথার উপর থেকে সামনে চলে আসবে, এক্স লগ 81, আর এখানে লিখলাম লগ এক্স টু দি পাওয়ার 18। প্রিয় ভিউয়ার্স, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, পরের লাইনে নিয়ে আসলে এক্স লগ 81, এটাকে নিয়ে আসলে 18 লগ এক্স। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার কি করব, একান্তরকরণ করব। একান্তরকরণ কিভাবে করব, আমরা প্রথমে লিখি লগ 81, লগ 81 এটার সাথে এখানে এই 18 এখানে আনবো, আর এখানে আছে লগ এক্স, এই এক্সকে এখানে, অর্থাৎ এমনভাবে আমরা একান্তরকরণ করলাম 18 এখানে আর এক্সকে নিচে, অর্থাৎ কোনা কোনা যদি গুণ করি তাহলে এটা আর এটা ঠিক থাকবে। প্রিয় ভিউয়ার্স, এটার নাম হলো একান্তরকরণ। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা কি করব, এখানে 81, 9 9 81, 9 স্কোয়ার 18, 2 ইন্টু 9, এখানে যেভাবে আছে আমরা এইভাবে আপাতত লিখি এক্স। এবার আমরা এখানে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসব, 2 log 9, 2 ইন্টু 9 লগ এক্স বাই এক্স, 2 এ 2 এ ক্যান্সেল করলে কি থাকে, নিচে 9 উপরে হইল লগ 9 লগ এক্স এক্স। প্রিয় ভিউয়ার্স, এখানে 9 আছে, এখানে এখানে লগ, এখানে 9 আছে এখানে, অর্থাৎ এক্স এর পরিবর্তন 9 গুলো হয়েছে, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 9। প্রিয় ভিউয়ার্স, এখানে লগে লগে মিলে গেছে 9 9 এর, এখানে এক্স, এখানে 9, এখানে এক্স, তাহলে এক্স এর পরিবর্তন এক্স এর মান 9, তাহলে সুতরাং নিম্নমান এক্স ইকুয়াল টু 9। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে ক্লাসটি উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।